केन्द्रापड़ा राजकनिकारे दिनक दिन तीव्र होबारे लागिछि आंदोलन। प्रस्तावित पानीय जल प्रकल्प को विरोध करुछन्ति लोक। खरस्रोता नदी बंचाओ संग्राम समितिर आह्वान क्रमे आज पूर्वतन मंत्री विजय महापात्र, राजनगर पूर्वतन विधायक अंशुमान महांती घटनास्थल परिदर्शन करिवार कार्यक्रम रहिछि। क्षेत्र परिदर्शन परे साधारण जनतांक समस्या संपर्क में आलोचना करिवे। परे एक सांबादिक सम्मेलनी करिवे बोली सूचना मिलिछि। गुरुवार प्रतिवाद बेले भंगारुजा घटना रे पुलिस 24 जन को गिरफ्त करिछि। लोकंक अभियोग आंदोलन को आसी नथिबा लोकंक गिरफ्त करिछि पुलिस, जहाँ अस्वीकार करिछन्ति एसपी। प्रतिवाद सत्वे प्रकल्प काम जारी रहिबो बोली खोलाखोली एसपी कहिछन्ति। अपर पक्षरे स्थानीय लोकंक कहिबा कथा प्रकल्प काम कराइ देबु नै। ए बाबद्रे अधिक सूचना पाई प्रभात लेंका फोन लाइन ने जोड़ी होइछन्ति हमर रिपोर्टर प्रभात। जदि हमें देखिबा एसपी एवं स्थानीय पुलिस स्थानीय लोकों भितर एक खंड युद्ध परिस्थिति सृष्टि होइछि। गोटे पक्षरे एसपी कहिछन्ति प्रकल्प काम जारी रहिबो, अपर पक्षरे स्थानीय लोकों कहिबा कथा कोनसी परिस्थिति रे प्रकल्प काम कराइ देबो नाही। वर्तमान परिस्थिति को केमती देखिबा एवं स्थिति केमती नियंत्रण को आसिबो देखंतु। जदि कहिबा समान घटना रहिछि जतबेले कहिबा पुलिस रो प्रथमे लाठी चार्ज होइतला, সেই পরিপ্রেক্ষিতে যেতবে কবে আন্দোলনকারী যে লে সিধা সড়ক ভঙ্গা রুজা করে গোটে বাস্তব চিত্র লা তবে যদি কবা গতকালি ও আজির যে ঘটনা রয়েছে আজির ঘটনা পুরা পরিস্থিতি শান্ত পড়ছে। তবে পূর্বতন পূর্বতন মন্ত্রী বিজয় মহাপাত্র আজ গ্রস্ত করার কার্যক্রম রয়েছে। অন্যপক্ষে রাজনগর পূর্বতন বিধায়ক অংশুমান মহান্তি মধ্যে গ্রস্ত করবে। তবে যদি কহবা সমান ঘটনা যে চিত্র রয়েছে সাধারণ লোককে আতঙ্কিত করছে পুলিশ, নালি আখি দেখছি রাতে অধরে গতকালি মধ্যে বিজেপি জেলা উপসভাপতি কৃষ্ণচন্দ্র পণ্ডা উঠে নিয়েছিল পুলিশ, 24 জন গিরফ করেছিল নিরীহ লোককে। তবে এই যে পুলিশ নালি আখি অভিযোগ আসছিল যে যে মানে আন্দোলনে নথিলে সেমানকু বি পুলিশ রাতারাতি উঠাই নেছি, এই অভিযোগর সত্যতাকু কেমতি দেখন্তি আপনা গ্রাউন্ডে? নিশ্চিত ভাবে গোটে প্রকার যে অভিযুক্ত নথিলে সেমানকু মধ্যে অভিযুক্ত তো কইবানি, এমানে আন্দোলনকারী আন্দোলনকারী যে হক পাই লড়াই করছেন সেই আন্দোলনকারী পুলিশ উঠাই নিয়েছিল। তবে কবে যে সাধারণ জনতা যে গাঁ গ্রামাঞ্চল জনে দোকানী ব্যবসায়ী সে তাঙ্ক দোকান প্রতিষ্ঠানে ব্যবসায় করতে তাঙ্ক পত্নী মধ্যে কালকি বলে হালা মোল করছিলে আপন দেখুলে, তবে জনে আডভোকেট ঘরে মধ্যে ভঙ্গা রুজা করছিলা পুলিশ। তবে পুলিশ যে পারিবা পড়িয়ার যে 31 প্লাটুন পুলিশ ফোর্স বিভিন্ন গাঁ যে গাঁ এবং গলি সাইরে পুরা নাকাবন্দি করেছি সাধারণ জনতা লোককে এবং ছোট ছোট কুনি কুনি পিলা মানে যে আতঙ্কিত অবস্থার মধ্যে অনেক কালি মধ্যে আমি দেখাউলু লাইভে। তবে এই যে স্থিতি কেন্দ্রাপড়া এসপি মধ্যে কালি কৌছন্তি না পুলিশ আক্রমণ করেনি, পুলিশ প্রথমে লাঠি চার্জ করা পরে তাপরে জনতা উত্তক্ত হয়েছে, জনে যুবতী মধ্যে পুলিশ অতর্কিত বৈঠা মারিছিলা যাফলরে যে গোটে প্রকার স্থিতি মধ্যে সঙ্গীন হওয়া যাইছিলা। তবে আজি যে স্থিতি রয়েছে প্রেস মিট করা যাব, বিজয় মহাপাত্র আসুছেন বরিষ্ঠ বিজেপি নেতা। তবে গোটে স্থিতি নিশ্চিত ভাবে গোটে প্রশাসন স্তরে কোণ গোটে প্রকার সমাধান বাট খোঁজি পারে বলে সাধারণ জনতা গোটে চাই বসছেন, এবং যে রয়েছে আন্দোলনকারী যে রয়েছে খরস্রোতা বঞ্চা সমিতির আন্দোলনকারী বর্তমান যদি কথা অনেক ব্যক্তি পুলিশর আক্রমণের শিকার হয়েছে এবং পুলিশের নালি আখিরে বর্তমানে অনেক ব্যক্তি লুকায়িত অবস্থায় অনেক। নিশ্চয় বহুত বহুত ধন্যবাদ সবিশেষ সূচনা পাই আমার রিপোর্টর। অধিক সূচনা দৌলে প্রভাত লেঙ্কা, রাজনগরের পূর্বতন বিধায়ক, সাধারণ জনতাঙ্ক সমস্যা নেতা বুঝিবে এসব কথা সামনাকু আসুছি। কিন্তু যেভাবে ভাবে লগাতার ভাবে প্রকল্পকে নেই স্থানীয় লোক এবং পুলিশ মুহামুহি হয়েছেন, গোটে পক্ষে পুলিশ কুচি বা এসপি কইছেন যে প্রকল্প কাম কোণসি মতে জারি রহব, অপর পক্ষে লোক কইছেন দেহ মাটিরে মিশিযিব কিন্তু প্রকল্প হওয়াকু দেব না, এ লড়াই জারি রহব।